আপনাকে নতুন একটি বিষয় সামনে নিয়ে আসছেন। আপনি সামনে নিয়ে আসছেন নতুন করে, কিন্তু বিষয়টি অনেক পুরনো। সেটি হলো যে মানুষ সভ্যতার সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথেই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার মধ্যে সেই পুরুষরা নারীদেরকে নির্যাতন করে, যার ফলেই মানুষের জন্য আইনের পাশাপাশি নারীকে প্রোটেক্ট করার জন্য নারী নির্যাতন প্রতিরোধ আইন করা হয়েছে। এই যে নারী নির্যাতন প্রতিরোধ যে আইন করা হলো, সেক্ষেত্রে এই প্রশ্ন থেকেই যায় যে পুরুষ কি তাহলে কি নির্যাতিত হয় না? আমাদের যে ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনা, এই সমাজ ব্যবস্থাপনা এবং আপনি যদি ওই জিনিসটার মধ্যে দেখবেন, শারীরিকভাবেও পুরুষের তুলনায় নারীরা দুর্বল, তাই বলে সকল ক্ষেত্রে না। সেক্ষেত্রে অনেকাংশে দেখা যায় যে অনেক পুরুষ নারী কর্তৃক নির্যাতিত হয়ে থাকে। তাহলে এই যে তাদের এই পরিসংখ্যানটা যদি আপনি ধরে নিয়ে আসেন, তাহলে পরিসংখ্যানের মধ্যে কী দেখা যায় যে এটা মাইক্রোস্কোপিক, একদমই কম। কিন্তু তাই বলে কি পুরুষ নির্যাতন হচ্ছে না? তো অনেকেই অনেক সময় বলেন যে পুরুষ শাসিত ওই সমাজ ব্যবস্থার মধ্যে অনেক ক্ষেত্রে যখন পুরুষ নির্যাতিত হয় তখন তাদেরও তো একটা প্রোটেকশন দরকার আছে, আইনগত প্রোটেকশন দরকার আছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এরকম কোনো আইন এখানে তো নাই, কোথাও নাই। যে আইনটি আছে সেটি হলো সকল মানুষের জন্য নির্যাতন যেখানে প্রোটেক্টেড, কিন্তু স্পেশালি পুরুষদের জন্য এরকম কোনো আইন নাই। তো আমরা যখন সভ্যতার একটি চরম জায়গাতে গিয়েছি, যাওয়ার পরে নারীরা অনেক সময় আইনগতভাবে একটা প্রোটেকশন পাচ্ছে আইন দ্বারা, সেই আইনের প্রোটেকশনটা ইয়েরা পাচ্ছে না, পুরুষরা পাচ্ছে না। সেই ক্ষেত্রে বিষয়টি নতুন করে ভেবে দেখার বিষয় আছে, নতুন করে ভেবে দেখার বিষয় আছে যে এইখানে কী হবে। আমরা যখন পত্রিকা পাতা উল্টাই, যেমন আপনাদের মিডিয়ার কাছে যাই, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে অনেক সময় দেখি যে অনেক পুরুষ নারী কর্তৃক নির্যাতিত হয়ে অনেক সময় সে আত্মহত্যার জায়গাতে চলে যায়, তো এরকমও তো আছে। সে এটি ব্যতিক্রম হতে পারে, কিন্তু আছে তো। তাহলে থাকলে পরে সেক্ষেত্রে তাদেরও বিষয়টি নতুন করে একটি ভাবার জায়গা আমাদের সামনে এসেছে আমি মনে করি।